আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কীভাবে ব্যাটারি ভোল্টেজ চেক করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা ব্যাটারি রয়েছে, দুটা ব্যাটারি ডাইসেলের ব্যাটারি, এবং এটা রেটিং দেওয়া আছে 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার আওয়ার। তো আমরা ব্যাটারি নিয়ে ভিডিও একটু পরে কথা বলছি। এখানে দেখেন মেইন যে দুইটা টার্মিনাল রয়েছে, এই পজিটিভটা গিয়েছে লোডে, আর এই পাশ থেকে এই নেগেটিভটা গিয়েছে লোডে, আর মাঝে যে দুটা টার্মিনাল রয়েছে এটাকে সিরিজ কানেক্টেড করা হয়েছে, একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভ কানেক্ট করে ভোল্টেজ বৃদ্ধি করার জন্য এই সিরিজ কানেকশনটা করা হয়েছে। তো আমরা যদি ভোল্টেজটা চেক দিই, দেখেন সিঙ্গেল ব্যাটারি এখানে দেওয়া হয়েছে, সিঙ্গেল ব্যাটারিতে এবার দেখি আমরা একটু ক্লিয়ার বোঝা যাবে। এখানে মিটারটা অফ অবস্থায় রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ অন করি। ফার্স্টে এখানে রয়েছে, এটা হলো এসি ভোল্টেজ, এটা ডিসি ভোল্টেজ। তো দেখেন আমরা দুই মেইন টার্মিনাল, যে লুডে গিয়েছে যে দুটি টার্মিনাল সেটাতে ধরেছি এবং দেখাচ্ছে 25.4, আর যখন আমরা সিঙ্গেলি দেখছি তো এটা 12.85 এরকম দেখাচ্ছে, এবং অপরটা দেখাচ্ছে 12.85 86 এরকম। তো আমরা সিরিজ করা হয়েছে মূলত হলো এটা ভোল্টেজ বৃদ্ধি করার জন্য, আর প্যারালাল করা হয় কারেন্ট বৃদ্ধি করার জন্য। তো আমরা সিরিজ করেছি যে এই জন্যেই যেন এটা ভোল্টেজটা, আমরা সাধারণত 24 ভোল্টের কোনো ব্যাটারি হয় না, ব্যাটারি হয় 12 ভোল্টের। তো 12 ভোল্টের ব্যাটারিকে আমরা সিরিজ করে এটা 24 ভোল্ট করে থাকি। তো সেটাই করা হয়েছে, এটা 24-25 ভোল্টের মতো দেখাচ্ছে। তাহলে আমরা ব্যাটারি নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।